10 জন মারা গেছে শীতের প্রভাব, এবং গত বুধবার গাড়ি অ্যাক্সিডেন্টে 4 জন মারা গেছিল রাস্তা স্লিপারি হওয়ার কারণে। মোটামুটি শত শত স্কুল পুরো যুক্তরাজ্যে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাজ্যে শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আজকে আজকে যেটা খুব ইম্পর্টেন্ট যে ট্রেন, সেটা হচ্ছে ভার্জিন ট্রেন। সে যে ভার্জিন ট্রেন করে স্কটল্যান্ড, এডিনবরা, মানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সেই ভার্জিন লাইনের সে ভার্জিন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং হিথ্রো এয়ারপোর্টে শত শত বিমানের ফ্লাইট ক্যান্সেল করা হয়, এবং গ্লাসগোতে এবং সিটি এয়ারপোর্ট পাশাপাশি গেটওয়ে এয়ারপোর্ট সহ এবং লিভারপুল অনেকগুলো বিমানবন্দরে তাদের ফ্লাইট ক্যান্সেল করা হয় এবং রানওয়ে বন্ধ করে দেওয়া হয়, এবং ট্রেনের প্রতিটা ট্রেনের শিডিউল চেঞ্জ করা হয়। এবং এবং আজকে সারাদিন এবং গতকাল ট্রেন যে যোগাযোগটা এক ধরনের স্তব্ধ হয়ে যায়। মোটামুটি ধরতে গেলে জনজীবনটা আসলেই মানে স্তব্ধ এবং এবং বিপর্যস্ত অবস্থায় আছে। এবং যারা কাজে যাচ্ছে, যে গাড়ি আগে গাড়ি যে গাড়ি 20 কিলোমিটার পার 20 কিলোমিটার চালাতো, সেটা এখন চলে এসেছে ট্রেনে। মানে খুব স্লোভাবে গাড়ি চালানো হচ্ছে, তাও খুব কম গাড়ি রাস্তায় বের হয়েছে, এবং বাস ধর খুব কম চলাচল করেছে আজকে। মানে অবস্থাটা খুব এই লন্ডন 1991 সালের পর এরকম তুষারপাত যুক্ত বেসিক্যালি সেন্ট্রাল লন্ডনে, এবং ওয়েস্ট লন্ডন এবং ইস্ট লন্ডনে এরকম কোনো তুষারপাত হয় নাই গত 1991 সালের পর। এটা এটাতে সবচেয়ে বেশি তুষারপাত হয়, এবং এই তুষারপাতের কারণেই বেসিক্যালি আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে থেকে। এবং গত 2 সপ্তাহ ধরে ম্যাট পুলিশ সতর্কতা জারি করেছিল যে এখানে যে ভারী তুষারপাত হবে, এবং আগামীকাল এটাকে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে, রেড ওয়ার্নিং অ্যালার্ট জারি করা হয়েছে আজকে সাউথ ওয়েলস এবং সাউথ লন্ডনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং স্কটল্যান্ডও গতকাল রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এবং এটাকে অ্যাস্ট্রম এমা নামে তারা চিহ্নিত করেছে। অ্যাস্ট্রম এমাটা আঘাত হেনেছে যুক্তরাজ্যে পুরো জুড়ে, সেটার কারণে আর এটা সাইবেরিয়ান স্টাইলেই এই এই তুষারপাতটা হচ্ছে বেসিক্যালি। এবং এই এই তুষারপাতের কারণেই যে এরকম মৃতের সংখ্যা কিন্তু এর আগে তুষারপাত হয় নাই, এবং এ পর্যন্ত প্রায় 2-1 দিনের মতো 10 জন এবং অ্যাক্সিডেন্টে সব প্রায় 14 জন মানুষ মারা যায়। এবং আগামী যে 2-3 দিন এবং তুষার এবং 2-3 দিন এখানে আরো বেশি মাইনাস হতে পারে, মাইনাস টেম্পারেচারটা আরো ডাউন হতে পারে বলে জানা যাচ্ছে। যে ওয়ার্নিংটা দেওয়া হচ্ছে স্ট্রম ওয়ার্নিংটা, সে ওয়ার্নিং এ মাইনাস দেখানো হচ্ছে, আরো আরো ডাউন হতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল গ্রিডের গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে আজকে, এটাকে খুব ফলো করে এখানে ইউকের মিডিয়াগুলো, মেইনস্ট্রিম মিডিয়াগুলো ফলো করে এটা ছাপানো হয়েছে এবং টিভিগুলোতে ব্রডকাস্ট হয়েছে যে ন্যাশনাল গ্রিডের যে গ্যাসের সংকট।